ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তার বিরুদ্ধে রয়েছে আয়নাঘর নিয়ে নানান অভিযোগ। তাকে আয়নাঘরের মাস্টার মাইন্ডও বলা হয়। তার নেতৃত্বেই আয়নাঘরে বন্দীদের উপর চলত অমানবিক নির্যাতন। জিয়াউল আহসানের এই আচরণ নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। সর্বত্র প্রশ্ন, একজন দায়িত্বশীল মানুষ হয়ে তিনি কিভাবে এই আচরণ করেন? এ সময় জিয়াউল আহসান পুলিশকে হুমকি দিয়ে বলেন, কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না, তোমরা মার খেয়েছো, ভবিষ্যতে আরো খাবে। আমাকে জেলখানায় কাগজ কলম দেওয়া হয় না, আমি লিখবো, আমাকে কাগজ কলম দিতে হবে। আমার বিরুদ্ধে যা বলেছে তা আমাকে দাও, আমি দেখবো। এ সময় জিয়াউল আহসানকে বেশ উত্তেজিত এবং মারমুখী দেখা যায়। এরপর আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে নেওয়ার জন্য কয়েকজন পুলিশ সদস্য জিয়াউল আহসানের দুই হাত ধরে রাখেন। এই সময়ও তিনি তাদেরকে হাত ছেড়ে দিতে বলেন। এর আগে আদালতের শুনানি চলাকালে জিয়াউল আহসানকে বসাতে গেলে পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন তিনি। এক পর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি আয়নাঘরে কখনো চাকরি করিনি, আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম। জিয়াউল আহসানকে কষাই উল্লেখ করে আদালতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নাম জানা না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। বলকানের কষাইয়ের মতো বাংলাদেশের কষাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি গুম, খুন, ইন্টারনেট ব্যবহার বন্ধ করে অন্ধকারে হত্যার ও হত্যার আলামত নষ্ট করেছেন। আওয়ামী সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদেরকে জিয়াউল আহসান একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি বলেও জানান তাজুল ইসলাম। তিনি আরো বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান র‍্যাবের বিভিন্ন পদে ছিলেন, সর্বশেষ NTMC এর মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুম, গুমের পরে পৈশাচিক নির্যাতন, হত্যার পরে লাশ ডিসপোজাল করা, এসব কালচারের জনক। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।